স্টুডেন্টস আমি সৈকত গান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটি সিরিজের এর আগের ভিডিওগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা চলছিলো সেখানে আমরা ইলেকট্রিক্যাল মেজারিং বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে বিভিন্ন রকম ভিডিওগুলো ইতিপূর্বে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখি তা আজকে আমরা এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাল্টিমিটার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কেউ নতুন এসে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমার নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তা মাল্টিমিটার সম্বন্ধে বলতে গিয়ে প্রথমে আমাদের নামটাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে মাল্টিমিটার জিনিসটা কি। মাল্টিমিটার অর্থাৎ একটা মিটার দিয়ে আমরা অনেক কিছু মেজার করতে পারবো সেই জন্যই নামটা দেওয়া হয়েছে মাল্টিমিটার অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস বা বিভিন্ন ধরনের প্যারামিটার মেজার করার জন্য আমরা এই একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইপের প্যারামিটার মেজার করতে পারো সেই জন্য এই ইনস্ট্রুমেন্টের নামটা কি আছে মাল্টিমিটার তো আশা করি ছবিতে তোমরা একটা মাল্টিমিটারের ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো একটা মাল্টিমিটার ব্যবহার করে আমরা রেজিস্ট্যান্সও পরিমাপ করতে পারছি ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারছি এসি ভোল্টেজ পরিমাপ করতে পারছি কারেন্ট পরিমাপ করতে পারছি কন্টিনিউটি পরিমাপ করতে পারছি এরকম বিভিন্ন রকম বিষয় আমরা পরিমাপ করতে পারবো একটা মাল্টিমিটারের সাহায্যে এখন এই মাল্টিমিটার দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার আর একটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার অ্যানালগ মাল্টিমিটার আগে ব্যবহার করা হতো এখনও ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায় তবে বর্তমান যুগে ডিজিটাল মাল্টিমিটারটাই বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে অ্যানালগ মাল্টিমিটারটা আর কিছুই না এমনি মিটারের মতোই অ্যানালগ কাটা থাকবে এবং সেখানে একটা মুভমেন্ট মেকানিজম থাকবে একটা ক্যালিভারিটেড স্কেল থাকবে পয়েন্টার থাকবে এই দিয়ে আমরা কিন্তু মেজার করব একটা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আর ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে কী থাকে একটা ডিজিটাল রিড আউটটা তাদের ডিজিটাল ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লের মধ্যে আমাদের কিন্তু রিডিংটা ফুটে উঠবে এবং সেই রিডিংটা আমরা নোট করে আমাদের যাবতীয় যে কাজকর্ম বা ক্যালকুলেশন সেগুলো করবো তো এখনকার যুগে অ্যানালগ মাল্টিমিটার ব্যবহারটা খুব কম হয়ে গেছে ডিজিটাল মাল্টিমিটার সব জায়গায় ব্যবহার হচ্ছে কারণ ডিজিটাল মাল্টিমিটার অ্যানালগ মাল্টিমিটার থেকে অনেক সস্তা এবং অনেক বেশি রিলায়াবেল হয়ে গেছে আগের থেকে অনেক মেজার করতে আমাদের অনেক সুবিধা হচ্ছে দামটা কম হচ্ছে হালকা হচ্ছে তো সেই কারণে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহারটা বর্তমান যুগে অনেকটা পরিমাণই বেড়ে গেছে এবং বাজারে অ্যানালগ মাল্টিমিটারের তুলনায় ডিজিটাল মাল্টিমিটার একটু বেশি পরিমাণেই পাওয়া যায় দামটা কম হয়ে গেছে এখন লোকে এই ডিজিটাল মাল্টিমিটারটি বেশি পরিমাণে কিনছে এখন এই যে অ্যানালগ বা ডিজিটাল যেই মাল্টিমিটারই হোক সেই মাল্টিমিটারের ক্ষেত্রে কিছু কিছু পার্টস থেকে থাকে সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা এবার আলোচনা করব তা প্রথম যে গুরুত্বপূর্ণ যে পার্টসটা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে অর্থাৎ যার উপর আমরা জিনিসটা কিন্তু দেখতে পাবো রিডিংটা নিতে পারবো সেটা অ্যানালগ হলে কাঁটা থাকবে ডিজিটাল হলে সেখানে একটা ডিজিটাল ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেতে আমরা কি দেখতে পাই যে রিডিংটা দেখতে পাই বা রিডিংটা মেজার করতে পারি দ্বিতীয়ত জিনিসটা থাকে সেটা হচ্ছে প্যারামিটার বা রেঞ্জ সিলেক্টার নব এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কী মেজার করছি এবং তার যে রেঞ্জ দুটোই কিন্তু আমাদের সঠিকভাবে সিলেকশান করতে হবে তবে বর্তমান যুগেই যে ডিজিটাল মাল্টিমিটারগুলো পাওয়া যাচ্ছে সেই ডিজিটাল মাল্টিমিটারে শুধু সিলেক্টার নবটা খোলালেই হবে রেঞ্জ সিলেকশন করা প্রয়োজন হয় না রেঞ্জটা অটোমেটিক অনেক জায়গায় সিলেকশান হয়ে যায় সেরকম নব থেকে থাকে বা সুইচ থেকে থাকে তো সেইভাবে আমরা আমাদের রেজিস্ট্যান্স যদি মেজার করতে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ যদি মেজার করতে ভোল্টেজ অ্যাম মিটার অ্যাম্পেয়ার বা যা খুশি আমাদের যাতে মেজার করতে হবে সেই জিনিসগুলো আমরা মেজার করতে পারি বা কন্টিনিউটি যদি মেজার করতে হয় কন্টিনিউটি আমরা সেভাবে মেজার করব যেটা আমাদের প্রয়োজন অ্যান্ড কন্টিনিউটি মেজার করার জন্য ভেতরে একটা বাজার দেওয়া থাকে সেই বাজারটা টিঙি করে একটা আওয়াজ করে সেটা আমরা কোনো কন্টিনিউশান দেখার জন্য বা লাইন কোনো ব্রোকেন আছে নাকি সেগুলো দেখার জন্য আমরা সেই বাজারটা ব্যবহার করে সাউন্ডটা পাই এবং এখানে ডিসপ্লেতেও রিডিং ওঠে সেই দেখে আমরা কিন্তু কন্টিনিউটি টেস্টটা করতে পারি আরেকটা জিনিস থাকে থাকে সেটা হচ্ছে প্রোক্স যেটা দিয়ে আমরা মাল্টিমিটারের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টের ভোল্টেজ বা অ্যাম্পেয়ার বা রেজিস্টেন্স এই জাতীয় জিনিসগুলো পরিমাপ করবো তার সেয়ার তার সঙ্গে কানেকশন করার জন্য দুটো তার থেকে সেই তারগুলোকে আমরা প্রবেশ করে থাকি তোমরা দেখতে পাচ্ছো আশা ছবিতে যে একটা লাল রঙের এবং একটা কালো রঙের সাধারণত এই তার দুটো দেওয়া হয়ে থাকে তার একটা এন্ড আমরা কি করি এই মাল্টিমিটারের সঙ্গে কানেকশান করি এবং অন্যদিকে সুচালো এন্ডগুলো সেগুলো আমরা যেখানে মেজার করবো সেখানে আমাদের ঠেকাতে হয় বা ব্যবহার করতে হয় এখন এই রেড আর যে ব্ল্যাক প্রোপ দুটো রয়েছে ব্ল্যাক প্রোভটাকে আমরা কমন প্রোপ বলে থাকি আর রেড প্রোপটাকে ভোল্টেজ বা কারেন্ট প্রোভ টার্মিনাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি তো এই হলো একটি মাল্টিমিটারে যে যে জিনিস দিয়ে গঠিত হয় বা কী কী পার্টস রয়েছে সেই পার্টসগুলোর সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করলাম তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেই বিষয়গুলো সম্বন্ধে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ